অলফ মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই তৌহিদ ভাইয়া অ্যাডমিশন সায়েন্স একাডেমির আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আপনারা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ম্যাট প্লাস ড্যাট মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন ব্যাংক পার্ট বাই পার্ট অ্যানালাইসিস শেয়ার করব, যে অ্যানালাইসিসগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, আমরা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক যে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলোর পার্ট বাই পার্ট অ্যানালাইসিস শেয়ার করব। এই অ্যানালাইসিসগুলো গুরুত্বপূর্ণ, এর কারণটা আমি আপনাদেরকে বারবার বলি, কারণ আমরা এই অ্যানালাইসিস ক্লাসগুলোতে শুধুমাত্র কোয়েশ্চেনটা সলভ শেয়ার করি না, কোয়েশ্চেনটার সমাধানটা বলে দিই না, ওই কোয়েশ্চেনটার পাশাপাশি আপনাকে আরও কী কী রিলেটেড ইনফরমেশন মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়া হয়, প্লাস পাশাপাশি কোয়েশ্চেন ফরম্যাটগুলো আরও কীভাবে হতে পারে সেই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে একটু রিমেম্বার করিয়ে দেওয়া হয়। সো আবারও বলতেছি, অ্যানালাইসিস ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমবারের মতো ভিডিওটা দেখছেন অথবা ভিডিও দেখে যাচ্ছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্টটা এখন করার দরকার নেই। কমেন্টটা হচ্ছে আপনি কোয়েশ্চেন ব্যাংক প্রশ্ন ব্যাংক পার্ট বাই পার্ট অ্যানালাইসিস ক্লাসটা পুরোটা দেখার পর, সম্পূর্ণ দেখার পর আপনি অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যে অ্যানালাইসিস ক্লাসটা কীরকম হলো এবং পরবর্তীতে এই টাইপের অ্যানালাইসিস ক্লাস আপনাদের প্রয়োজন কিনা সেটা অবশ্যই অবশ্যই ব্যাকে কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন আমরা কথা না বাড়িয়ে অ্যানালাইসিস ক্লাসগুলো শুরু করি। আসেন ভাই, ফার্স্ট কোয়েশ্চেন। আবারও বলতেছি, এটা গুণগত রসায়ন চ্যাপ্টারের পার্ট বাই পার্ট অ্যানালাইসিসের প্রথম পর্ব এটা। আসেন ভাই, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, কোয়েশ্চেনগুলো একটু খেয়াল করবেন এবং একটু টাইম দিয়ে জিনিসগুলো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ আপনি বাসায় যেভাবে স্টাডি করবেন এর চেয়ে ভালো একটা স্টাডি হয়ে যাবে যদি আপনি এই অ্যানালাইসিস ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং অনেক ইনফরমেশন আপনি শিখতে পারবেন। কোয়েশ্চেন ফরম্যাটটা তাহলে দেখেন, কোয়েশ্চেন যেটা, নিচের কোনটি পারমাণবিক ব্যাস, পারমাণবিক ব্যাসের নিকটতম কোনটা, এই কোয়েশ্চেনটা দেখেন ভাই। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সেশনে এসেছিল। দেখেন আপনাকে চারটা অপশন দেওয়া আছে যে কোনটা পারমাণবিক ব্যাসের নিকটতম হবে। এখন আমি আপনাকে এই কোয়েশ্চেন ফরম্যাটের আরও দুই একটা ফরম্যাট বলি। এই কোয়েশ্চেনটা আরও দুইটা ফরম্যাটে হতে পারে, যেমন আপনাকে বলতে বলা হতে পারে পরমাণুর ব্যাস না বলে, পারমাণবিক ব্যাসের নিকটতম না বলে আপনাকে সরাসরি বলতে পারে নিচের কোনটি পরমাণুর ব্যাস, এভাবে বলতে পারে। এটা হচ্ছে একটা ফরম্যাটের। এবং সেকেন্ড আরেকটা ফরম্যাটে এই কোয়েশ্চেনটা হতে পারে, সেটা হচ্ছে দেখেন, নিচের কোনটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এভাবে কোয়েশ্চেন ফরম্যাটটা হতে পারে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, যে 2021 সেশনে যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটা আরও দুইভাবে হতে পারে। আপনাকে বলা হতে পারে নিচের কোনটি পরমাণুর ব্যাস অথবা নিচের কোনটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এই সবগুলো সেম ফরম্যাটের কোয়েশ্চেন এবং সেম অ্যান্সার। আসেন তাহলে, এবং আরেকটা জিনিস পাশাপাশি আপনাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনাকে অপশনগুলো বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে। যেমন এখানে যে এককটা দেওয়া আছে সেটা দেখেন সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে। অনেক জায়গায় আপনাকে টুইস্ট করার জন্য সেন্টিমিটার একক এবং মিটার একক দুইটা মিলিয়ে দিতে পারে। সেন্টিমিটার এককও দেওয়া থাকতে পারে কিছু মান, আবার মিটার এককও দেওয়া থাকতে পারে কিছু মান। আবার অনেক সময় দেখা যেতে পারে মিটার একক না দিয়ে আপনাকে নিউটন মিটার একক দিতে পারে। কি দিতে পারে ভাই? নিউটন মিটার একক, অথবা নিউটন মিটার একক না দিয়ে অ্যাংস্ট্রাম এককে থাকতে পারে। আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এই কথাগুলো বলে, সেটা হচ্ছে আপনাকে সেই মানটা পরমাণুর ব্যাস অথবা হাইড্রোজেন পরমাণুর ব্যাসের যে মানটা, সেই মানটা আপনাকে বিভিন্ন এককে রিমেম্বার করতে হবে। আমি শুধুমাত্র এই জিনিসটাই বোঝাতে যাচ্ছে আপনাদেরকে। তো আসেন, এটার জন্য আমি যে এক্সপ্লানেশনের কথা বলবো আপনাকে, এক্সপ্লানেশনটা নিচে দেওয়া আছে। দেখেন এক্সপ্লানেশনটা, পরমাণুর ব্যাস অথবা হাইড্রোজেন পরমাণুর ব্যাস অথবা পারমাণবিক ব্যাসের নিকটতম, এই ফরম্যাটের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে দেখেন 1 × 10⁻¹ সেন্টিমিটার। এই যে মানটা এখানে দিয়ে দিচ্ছি 1 × 10⁻¹ সেন্টিমিটার অথবা 1 × 10⁻¹ মিটার। ওয়ানটা থাকলেও থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, পরমাণুর ব্যাস অথবা হাইড্রোজেন পরমাণুর ব্যাসের মানটা হচ্ছে 10⁻¹ সেন্টিমিটার, অথবা মিটার এককে থাকলে 10⁻¹ মিটার, ঠিক আছে। এখন আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইব, সেটা হচ্ছে এই 10⁻¹ সেন্টিমিটার অথবা 10⁻¹ মিটার, এটা নিউটন মিটার এককে কত হবে,
অথবা অ্যাংস্ট্রাম এককে কত হবে বা একে কমেন্ট করে জানান, খুব দ্রুত কমেন্ট করে জানান, আমি সেটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এই পাশাপাশি এই ইনফরমেশনটার পাশাপাশি আপনাকে আরেকটা সেকেন্ড ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। এই যে দেখেন আমি লিখে দিয়েছি পরমাণুর ব্যাস, এই কোয়েশ্চেনটা চলে আসছে, সো পরবর্তীতে আসতে পারে নিউক্লিয়াসের ব্যাস কোনটা, এভাবে আসতে পারে কোয়েশ্চেনটা, অথবা নিচের কোনটি নিউক্লিয়াসের ব্যাসের নিকটতম, এভাবে কোয়েশ্চেনটা হতে পারে। এটার অ্যান্সার হচ্ছে ট্যান ইনভার্স 12 থেকে ট্যান ইনভার্স 13 সেন্টিমিটার, এটার কাছাকাছি। আমি লিখে দিচ্ছি একটু, এটা হচ্ছে কত, ট্যান ইনভার্স 12 থেকে ট্যান ইনভার্স কত, 13 সেন্টিমিটার, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। অথবা এই মানটাকে যদি আপনি মিটার এককে নিয়ে যান সেটা হবে কত, এই যে দেখেন ট্যান ইনভার্স 14 থেকে ট্যান ইনভার্স 15 মিটার, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন, কারণ যেহেতু 2021 সেশনে আমার কোয়েশ্চেনটা চলে আসছে পরমাণুর ব্যাস, সো পরবর্তীতে কোয়েশ্চেনটা হতে পারে, এটা আসতে পারে যে নিউক্লিয়াসের ব্যাস কোনটা অথবা নিউক্লিয়াসের ব্যাসের নিকটতম কত, তাহলে সেই ইনফরমেশনটা কত, ট্যান ইনভার্স 12 থেকে ট্যান ইনভার্স কত, 13 সেন্টিমিটারের কাছাকাছি, এবং মিটার এককে নিয়ে গেলে সেটা ট্যান ইনভার্স 14 থেকে ট্যান ইনভার্স কত, 15 মিটার। আশা করি বুঝতে পেরেছেন যে এক্সপ্লানেশনটা। এবং আমি আপনাকে বলেছিলাম এই যে ট্যান ইনভার্স 8 সেন্টিমিটার এবং ট্যান ইনভার্স 10 মিটার, এটা নিউটন মিটার এককে কত হবে, অ্যাংস্ট্রাম এককে কত হবে, বা একে কমেন্ট করে বলার জন্য, ঠিক আছে। আপনারা অবশ্যই অবশ্যই বিষয়টা কমেন্ট করে জানাবেন, আসেন। এবং আমি যদি আপনাকে একটু বলে দিই, অনেকে একটু জানেন না, আমি আপনাদেরকে বলে দিই, এই ট্যান ইনভার্স 8 সেন্টিমিটার এবং ট্যান ইনভার্স 10 মিটার, এটাকে যদি আপনি নিউটন মিটারে নিয়ে যান তাহলে সেটা হবে 0.1 নিউটন মিটার, অর্থাৎ পরমাণুর ব্যাসটা হচ্ছে 0.1 নিউটন মিটার, অথবা ট্যান ইনভার্স 8 সেন্টিমিটার অথবা ট্যান ইনভার্স 10 মিটার, অপশনে যেটা থাকবে সেটা আপনি সঠিক অ্যান্সার হিসেবে চয়েস করে নেবেন। যেমন এই কোয়েশ্চেনের অ্যান্সার এখন আপনাদেরকে কি বলতে হবে যে নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে, সো সেন্টিমিটার এককে আমার অ্যান্সারটা হচ্ছে কত, 1 × 10⁻¹ সেন্টিমিটার, যেটা আমার অপশন ডিতে দেওয়া আছে। সো নিঃসন্দেহে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কত, 1 × 10⁻¹ সেন্টিমিটার। আর যদি মিটার এককে থাকে তাহলে 10⁻¹ মিটার, আর নিউটন মিটার এককে থাকলে 0.1 নিউটন মিটার, আর মিটার এককে থাকলে 10⁻¹ মিটার, ঠিক আছে। আর অ্যাংস্ট্রাম এককে কত হবে এটা কমেন্ট করে জানান। ওকে, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। আপনারা অনেকেই বলতে পারেন ভাই এই সিম্পল বিষয়গুলো এত বারবার রিমেম্বার করে দেওয়ার কী দরকার, অথবা টাইম ওয়েস্ট করার কী দরকার। এখানে টাইম ওয়েস্ট করার বিষয় নেই, এগুলো জাস্ট আপনি বাসায় যেরকম বসে স্টাডি করবেন সেরকম একটা স্টাডি আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে, যাতে পরবর্তীতে আপনার এই ইনফরমেশনগুলো নিয়ে আপনার এক্সট্রা সময় ব্যয় করে এই জিনিসগুলো আপনার আর পড়তে না হয় বা দেখতে না হয় বা রিভিশনও দিতে না হয়, যাতে বাইরের কথাগুলো এই টাইপের কোয়েশ্চেন ফর্মেট দেখলে আপনার মাথায় এজিলে চলে আসে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট করেননি এবং শেয়ার করেননি, তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। কমেন্ট এখন করার দরকার নেই, কমেন্ট আপনি পুরোটা ক্লাস করে তারপরে কমেন্ট করেন যে ক্লাসটা কীরকম হলো এবং পরবর্তীতে এই টাইপের ক্লাস আপনার নিডেড বা প্রয়োজন কিনা। আসেন ভাই পরবর্তী কোয়েশ্চেন, সেকেন্ড যে কোয়েশ্চেনটা, নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়, নিচের কোনটি কী নয় ভাই, কোয়ান্টাম সংখ্যা নয় নিচের কোনটা, ঠিক আছে। তাহলে দেখেন এই কোয়েশ্চেনটা আমার এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 8-9 সেশনে, 8-9 সেশনে এই কোয়েশ্চেনটা এসেছিল যে কোয়ান্টাম সংখ্যা নয় কোনটা। আপনার অপশন এতে দেওয়া আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অপশন বিতে সহকারী, অপশন সিতে বৈদ্যুতিক, অপশন ডিতে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আসেন এটার এক্সপ্লানেশনটা, এখানে কোয়েশ্চেনের সলভটা সবাই জানেন, যে ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলার সলভ বা সমাধান অ্যান্সার কোনটা এটা আমরা সবাই জানি, বাট এটার এক্সপ্লানেশনটা কী এবং এই টাইপের ফরম্যাটের কোয়েশ্চেনের জন্য আমাকে আর কী কী ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে এগুলো আমাদের জানা নেই, এগুলো জাস্ট রিমেম্বার করিয়ে দিচ্ছি। যেমন এই কোয়েশ্চেন অ্যান্সার আপনারা সবাই বলতে পারবেন, বাট এক্সপ্লানেশনটা দরকার আপনাদের জন্য যারা সামনে ভর্তি পরীক্ষা দেবেন। দেখেন ভাই এক্সপ্লানেশন যেটা, এই কোয়েশ্চেনের এক্সপ্লানেশন যেটা, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলো, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য 4টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়, কয়টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়, 4টা কোয়ান্টাম। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে যে একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টা কোয়ান্টাম নাম্বার প্রয়োজন হয়, তাহলে আমরা জানলাম কয়টা, 4টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়। এবং এই 4টা কোয়ান্টাম নাম্বারগুলো কী কী আমরা যদি একটু দেখি, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই যে মোতাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন বা
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই চারটা কোয়ান্টাম সংখ্যার নাম আমরা সবাই জানি, এবং আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি এস দিয়ে। ঠিক আছে, এরপরে আসেন এখানে যে জিনিসটা পাশাপাশি আপনি মনে রাখবেন, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এটা দিয়ে আমরা শক্তির স্তর বা কক্ষপথের আকার সম্পর্কে জানা যায়। কী সম্পর্কে জানি আমরা? শক্তির স্তর, অথবা আরেকটা জায়গা হতে পারে কক্ষপথ, কক্ষপথ বলতে পারে, অথবা অরবিট বলতে পারে। কি বলতে পারে? অরবিট। ঠিক আছে, এই কয়েকটা জিনিস। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে আমরা কি বোঝাই? প্রধান কোয়ান্টাম সংখ্যা এম এন থেকে আমরা শক্তির স্তর, কক্ষপথ বা অরবিটের আকার সম্পর্কে জানা যায়। কী ভাই? আকার, মনে রাখবেন, আকার সম্পর্কে জানা যায়। দেন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা নিই, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা ছোট হাতের স্মল এল দিয়ে প্রকাশ করি। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে উপশক্তি স্তরের, দেখেন ভাই আমি যদি একটু চেঞ্জ করি, যে দেখেন উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানা যায়। কী ভাই? উপশক্তি স্তরের আকৃতি, এই যে উপশক্তি স্তরের কী সম্পর্কে জানা যায়? আকৃতি। একটু জিনিসগুলো গোলায় ফেলবেন অনেকেই, প্রথমটা যেটা সেটা দেখেন আমি আবারও একটু মিলিয়ে দিচ্ছি আপনাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন যেটা, এটা হচ্ছে শক্তি স্তর, কক্ষপথ বা অরবিটের আকার। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা হচ্ছে উপশক্তি স্তর, নট শক্তি স্তর, উপশক্তি স্তরের এবং আকার নয় কিন্তু আকৃতি সম্পর্কে জানা যায়। ঠিক আছে, একটু বুঝিয়ে নেবেন জিনিসগুলো। দেন হচ্ছে তিন নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়, থ্রি ডাইমেনশন। ঠিক আছে, থ্রি ডাইমেনশন আমরা জানতে পাই কি দিয়ে ভাই? ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে জানি। দেন লাস্ট ওয়ান হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা জানি, যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রনের, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক সম্পর্কে জানি। কী কী? দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি, আর একটা হচ্ছে দিক সম্পর্কে জানি এই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এই চারটা ইনফরমেশন থেকে ভর্তি পরীক্ষা বলেন এবং যারা ভার্সিটি বা জিএসটির জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু এক্সপ্লানেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো থেকে ভর্তি পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন এসেছিল যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এটা দিয়ে কী বোঝায়, বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কী জানি, এই জিনিসগুলো অনেক জায়গায় দেখা গেছিল। সো এই জিনিসগুলো একটু রিমেম্বার করবেন। তো আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করে দিই, এবং এইগুলো নিয়ে পরবর্তী কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমরা আরও অনেক কথা বলবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং অ্যানালাইসিস ক্লাসগুলো দেখে যাবেন। তাহলে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়? ওকে, ফার্স্ট ওয়ান চেক করে দেখি আমরা। ফার্স্ট ওয়ানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে এই কোয়েশ্চেন এটা রাইট, এটা হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা। দেন বিতে দেওয়া আছে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাও সঠিক। দেন সিতে যেটা দেওয়া আছে দেখেন এটা কিন্তু সঠিক নয়, সিতে দেওয়া আছে হচ্ছে আমার বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা। বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামে আমাদের কিন্তু কোনো কোয়ান্টাম সংখ্যা নাই। ডি অপশনে যেটা দেওয়া আছে সেটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাও আমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আমরা যেটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলি, এম বলে থাকি। সো আমার কোয়ান্টাম সংখ্যা নয় হচ্ছে অপশন সিতে যেটা দেওয়া আছে সেটা, সেটা কী ভাবে? বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা। শুধুমাত্র সলিউশন বলবো না, আমি আপনাকে যে বললাম যে এইগুলো দিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা আপনি কি বুঝান, আকার আকৃতি এই জিনিসগুলা কোনটা দিয়ে কি বুঝায়, এই জিনিসগুলো ভর্তি পরীক্ষার জন্য একটু রিমেম্বার করে নেবেন। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাব। পরবর্তী তিন নাম্বার কোয়েশ্চেনের কথা যদি আমরা একটু করে বলি, তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, তিন নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাথোড রশ্মি কি? কি ভাইয়া? ক্যাথোড রশ্মি কি? এই কোয়েশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল কোয়েশ্চেনটা। ক্যাথোড রশ্মি কি? অপশন এতে দেওয়া হচ্ছে বোসন, অপশন বিতে দেওয়া আছে ইলেকট্রন, অপশন সিতে দেওয়া আছে প্রোটন, অপশন ডিতে দেওয়া আছে নিউট্রন। ক্যাথোড রশ্মি মানে কী রশ্মি? ক্যাথোড রশ্মি মানে আমরা কী বুঝাই, বোসন, ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন? আসেন এটার এক্সপ্লানেশনের কথা আমি যেটা আপনাকে বলবো একটু ছোট করে নিচ্ছি। এক্সপ্লানেশন যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, এটার জন্য দুইটা ইনফরমেশন মনে রাখবেন পাশাপাশি আপনি। এটা দেখেন 1857 সালে, কত সাল ভাই? 1857 সালে বিজ্ঞানী স্যার জে জে তমসন, কে ভাই? তমসন, মিস্টার তমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। এই লাইন থেকে আপনি কয়েকটা ইনফরমেশন বুঝতে পারেন যে ইলেকট্রন কে আবিষ্কার করেন অথবা ইলেকট্রনের অস্তিত্ব কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে মিস্টার বিজ্ঞানী স্যার জে জে তমসন।
ঠিক আছে, কত সালে এটা মনে রাখবেন, 1857 সালে। এবং এই ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন কিসের সাহায্য? উনি ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। কি রশ্মি বে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। ইনফরমেশনটা মাথায় রাখবেন। দেন আসেন পরবর্তী, তাহলে আমরা ইলেকট্রনের অস্তিত্ব যে আবিষ্কার করতে পারছি এটা কি রশ্মি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। তার মানে আমরা ইজিলি বোঝা যাচ্ছে ক্যাথোড রশ্মি মানেই মূলত ইলেকট্রন, কারণ এই ইলেকট্রনের অস্তিত্বটা আমরা পেয়েছি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। সো আমরা বলতে পারি ক্যাথোড রশ্মি মানেই হচ্ছে একটা ইলেকট্রনের প্রবাহ, এই লাইন থেকে বোঝা যায়। তারপরেও যদি আরেকটু ডিটেলসে আমরা যাই, সেটা হচ্ছে দেখেন, তেজস্ক্রিয় মোল থেকে নিঃসৃত বিঠা রশ্মি প্রকৃতপক্ষে দ্রুতগামী ইলেকট্রন কণিকার একটি প্রবাহ ছাড়া আর কিছুই নয়। তাই বলা যায় ক্যাথোড রশ্মি মানে কি? ইলেকট্রন। এই লাইন থেকেও আপনি আরও স্পষ্ট বুঝে যান যে তেজস্ক্রিয় মোল থেকে নিঃসৃত বিটা রশ্মি, কী রশ্মি বা বিটা রশ্মি প্রকৃতপক্ষে দ্রুতগামী ইলেকট্রন কণিকার একটা প্রবাহ, ইলেকট্রন কণার একটা প্রবাহ ছাড়া আর কিছুই নয়। সো আমরা বলতে পারি ক্যাথোড রশ্মি মানেই হচ্ছে কি বা ইলেকট্রনের একটা প্রবাহ, দ্রুতগামী ইলেকট্রন কণার একটা প্রবাহ। আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর এক্সপ্লানেশনের দরকার নেই, ছোট্ট একটা বিষয়। সো আমরা বলতে পারি এই কোয়েশ্চনের অ্যান্সার কী হবে, ক্যাথোড রশ্মি মানে কি বা ইলেকট্রন, দ্রুতগামী ইলেকট্রনের প্রবাহ। সো অপশনের অ্যান্সার হচ্ছে বি। ওকে, লাস্ট পরবর্তী আমরা 4 নম্বর কোয়েশ্চেনের দিকে যাব। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখনও পর্যন্ত ভিডিওতে যারা লাইক করেননি তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এবং আরেকটা বিষয়, বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপে এবং আপনার টাইম লাইনে অবশ্যই অবশ্যই আমাদের এই কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাসগুলো শেয়ার করতে বলবেন না। যেমন দেখেন 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি একটু সলভ করি, 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, কৌণিক ভরবেগের সমীকরণ এম বিআর ইজ ইকুয়াল টু এনএচ বাই টু পাই অনুযায়ী নিচের কোনটি ভুল, নিচের কোনটি কি ভাই ভুল, সঠিক কোনটা সেটা বলা নাই। এই যে কৌণিক ভরবেগের যে সমীকরণ আমরা জানি, এম বিআর ইজ ইকুয়াল টু এনএচ বাই টু পাই, কি ভাই সমীকরণটা, এম বিআর ইজ ইকুয়াল টু এনএচ বাই কত, টু পাই। এই সমীকরণ অনুযায়ী নিচে আপনাকে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন থেকে কোনটা ভুল সেটা আপনাকে বের করতে হবে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা 8-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আসেন আমরা অপশন এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম, এম এম মানে বোঝাচ্ছে ইলেকট্রনের ভর, বি মানে প্রোটনের গতিবেগ, সি আর মানে হচ্ছে অরবিটের ব্যাসার্ধ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই 4টা অপশন থেকে কোনটা ভুল? এটার এক্সপ্লানেশনে যাওয়ার আগে আমি আপনাকে কিছু বেসিক স্টেপ থেকে বোঝাতে চাচ্ছি জিনিসটা। যেমন দেখেন বেসিক স্টেপ থেকে জিনিসটার এক্সপ্লানেশনটা কী হবে, এক্সপ্লানেশনটা দেখেন, এক্সপ্লানেশনটা হচ্ছে বোর পরমাণু মডেল, এই যে কৌণিক ভরবেগের যে সমীকরণ, এই সমীকরণটা আমরা পেয়েছিলাম বোর পরমাণু মডেল হতে। কোন মডেল হতে পারে? বোর পরমাণু মডেল হতে। এই বোর পরমাণু মডেল হতে আমরা টোটাল 3টা বিষয় সম্পর্কে ধারণা পাই। কয়টা বিষয় মনে রাখবেন, বোর পরমাণু মডেল হতে কয়টা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? 3টা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে কি, ইলেকট্রনের স্থির কক্ষপথ আমি যদি একটু চেঞ্জ করে নিই, একটা হচ্ছে কি ইলেকট্রনের ফার্স্ট ওয়ান যে ধারণাটা পাই সেটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তরের কি পাই আমরা ধারণা পাই, কোত্থেকে, বোর পরমাণু মডেল হতে। এবং আরেকটা যেটা ধারণা পাই সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা পাই, এবং সেই ইকুয়েশন তো আমরা বললাম এম বিআর ইজ ইকুয়াল টু এনএস বাই টু পাই। এবং আরেকটা ধারণা পাই এই বোর পরমাণু মডেল হতে সেটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা বা বর্ণালী সৃষ্টির আমরা কী পাই, ধারণা পাই। ঠিক আছে, সে এই জিনিসটা আমরা তার মানে বুঝলাম যে বোর পরমাণু মডেল হতে আমরা 3টা বিষয় ধারণা পাই, একটা স্থির কক্ষপথ, অরবিট বা শক্তি স্তর, এবং কৌণিক ভরবেগ এবং শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা বর্ণালী সৃষ্টির ধারণা পাই। এখান থেকে ভর্তি পরীক্ষায় এই যে 2 নম্বর পয়েন্ট যেটা, যে কৌণিক ভরবেগের ধারণা, এই যে কৌণিক ভরবেগ সম্পর্কিত আপনি যে ইকুয়েশনটা পেয়েছেন সেই ইকুয়েশনটা থেকে বিভিন্ন ফরম্যাটের কোয়েশ্চেন আমরা ভর্তি পরীক্ষায় দেখতে পাই। আমি আপনাকে একটু একটু করে ফরম্যাটগুলো বোঝাচ্ছি। যেমন এই কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে আগে ইকুয়েশনগুলো দিয়ে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে সেগুলো বুঝতে হবে। যেমন এখানে এম বিআর, এম বিআর মানে হচ্ছে টোটাল কৌণিক ভরবেগ, অর্থাৎ কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে এম বিআর। এখানে এম বিআর মানে কি, কৌণিক ভরবেগ, এম বিআর মানে কি, টোটাল কৌণিক ভরবেগ। এখন আলাদা আলাদাভাবে যদি আমরা বলি, এই এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রনের ভর, মনে রাখবেন এম দিয়ে কী বোঝাচ্ছে, ইলেকট্রনের ভর। এবং বি দিয়ে বোঝাচ্ছে ভেলোসিটি ব্যাগ, আমরা সেটা জানি, বাট কিসের ব্যাগ, এটা হচ্ছে ইলেকট্রনের গতি ব্যাগ বা ব্যাগ। এখানে সব কিছু ইলেকট্রনের, নট প্রোটনের, ঠিক আছে। তার মানে আমরা প্রথম এম দিয়ে কী বলবো,
কি বললাম, এম দি হচ্ছে ইলেকট্রনের ভর, বি দি হচ্ছে ভেলোসিটি বা বেগ, সেটা কিসের বেগ, ইলেকট্রনের বেগ, এবং আর দিয়ে বোঝাচ্ছে অরবিট বা কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস। আর দিয়ে কি বোঝাচ্ছে, অরবিট বা কক্ষপথের কি ব্যাসার্ধ। আর এন এইচ বাই টু পাই এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কক্ষপথ, এন দিয়ে বোঝাচ্ছে কি কক্ষপথ, কততম কক্ষপথ এটা এন। আর এইচ এইচ তো আমরা সবাই জানি, এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, কিসের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, এবং এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, মনে রাখবেন, এবং বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গিয়েও আপনার লাগবে। সেই মানটা হচ্ছে 6.626 × 10^34 জুল সেকেন্ড, এবং এইটাকে, এই মানটাকে আপনি বিভিন্ন এককে কনভার্ট করা জানতে হবে, ঠিক আছে, কারণ ভর্তি পরীক্ষায় অপশনগুলো আপনাকে বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে। তাহলে আর নিচে আছে কত, টু পাই, টু তো ফিক্সড, পায়ের মানও আমরা সবাই জানি। সো আমরা জিনিসগুলো বুঝলাম যে এই সমীকরণের কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। প্রথম হচ্ছে এমবিআর মানে হচ্ছে টোটাল কৌণিক ভরবেগ, আর আলাদা আলাদাভাবে এম হচ্ছে ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন, আর এটা হচ্ছে কি ভ্যালোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ব্যাগ, আর আর হচ্ছে অরবিট বা কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এবং প্লাঙ্কের ধ্রুবকের মানটা মনে রাখবেন। এখন আসেন এখান থেকে আরেকটা ফরম্যাটের কোয়েশ্চেন, ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিবার দেখা গিয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমরা সেটা পরবর্তীতেও পাবো, তারপরেও আমি আপনাকে কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আগে ফরম্যাটটা দেখেন, আপনাকে আপনাকে বলা হতে পারে ক্যাশেল, কিসেলে বা ক্যাশেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ক্যাশেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ক্যাশেলে কি বা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনাকে বিভিন্ন শেলের কথা বলে বলতে পারে, আমরা জানি শেলগুলো স্টার্ট হয়েছে কী দিয়ে, ক্যাশেল, এল শেল, এম শেল, এন শেল, এভাবে স্টার্ট হয়েছে। সো আপনাকে বলা হতে পারে ক্যাশেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এল শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এম শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এন শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত, অথবা কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা, এভাবে বলতে পারে। অথবা এই ফরম্যাটের কোয়েশ্চেনটা আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে, কী ভাইয়া বলতে পারে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, সরাসরি আপনাকে বলতে পারে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে আমি দুইটা ফরম্যাট বললাম, আপনাকে সরাসরি শেল আকারে বলতে পারে ক্যাশেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এল শেলে কত, এম শেলে কত, এভাবে বলতে পারে, অথবা সরাসরি বলতে পারে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, অথবা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো আমরা যদি একটু বের করি, এখানে ক্যাশেল মানে কি, ক্যাশেল মানে দ্যাটস ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু ওয়ান, ক্যাশেল মানে হচ্ছে প্রথম কক্ষপথ আমরা জানি, আর এল শেল মানে কি, এন ইজ ইকুয়াল টু টু, দ্বিতীয় কক্ষপথ, আর এম শেল মানে কত, এন ইজ ইকুয়াল টু থ্রি, তৃতীয় কক্ষপথ, এটা আমরা ইজিলি জানি, আর এন শেল মানে কত, এন ইজ ইকুয়াল টু ফোর, চতুর্থ কক্ষপথ, এভাবে। অর্থাৎ শেলগুলো স্টার্ট হয়েছে কে কে দিয়ে, ক্যাশেল দ্যাট মিনস হচ্ছে প্রথম কক্ষপথ, এন ইজ ইকুয়াল টু ওয়ান, আর এল শেল মিনস হচ্ছে এন ইজ ইকুয়াল টু টু। অর্থাৎ আপনাকে যদি সরাসরি বলে দেয় দ্বিতীয় কক্ষপথ মানে আপনি ইজিলি বুঝে যাচ্ছেন এন ইজ ইকুয়াল টু টু, আর যদি শেল আকারেও বলে দেয় সেটা কততম কক্ষপথ আপনাকে বুঝে নিতে হবে। সো আমরা যদি একটা বের করে আপনাকে দেখাই, যে এই কোয়েশ্চেনটা বের করে দেখাই আপনাকে, যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। সো আমরা যদি একটু বের করি, আমি একটু করে মুছে দিচ্ছি, যেহেতু আমাদের স্পেস খুবই কমে যাচ্ছে, অনেকগুলো ইনফরমেশন লিখতে হচ্ছে, যে স্পেস, যে আমরা এখন বের করবো হচ্ছে দ্বিতীয় কক্ষপথে, এই কোয়েশ্চেনটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হয় সেটা দেখব, অথবা এল শেল, দ্বিতীয় কক্ষপথ মানে কি, এল শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে দ্বিতীয় কক্ষপথ দ্যাট মিনস আপনি বুঝে গেলেন যে এন ইজ ইকুয়াল টু টু, তো আপনি এই সমীকরণে কৌণিক ভরবেগ এমবিআর ইজ ইকুয়াল টু কত, এন এইচ বাই কত বাই টু পাই, তার মানে এই সমীকরণে কৌণিক এমবিআর মানে হচ্ছে টোটাল কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগের সমীকরণ কি, এন এইচ বাই টু পাই। সো দ্বিতীয় কক্ষপথ মানে আমরা কি বুঝব, দ্বিতীয় কক্ষপথ মানে এন এর মান টু, তো এন এর মান টুটা যদি আপনি এই সমীকরণে বসান তাহলে টু এইচ বাই কত হলো, টু পাই, তাহলে টু টু কাটা গেল, তার মানে আপনার থাকলো হচ্ছে এইচ বাই পাই, তার মানে কৌণিক ভরবেগ দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ এমবিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পাই। আশা করি বুঝতে পেরেছেন আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিসটা। এইভাবে কিন্তু আপনাকে কোয়েশ্চেনগুলো হতে পারে। সো আপনি এই ফরম্যাটগুলো একটু কী করবেন ভাই, রিমেম্বার করবেন, যে এইগুলো ভর্তি পরীক্ষার জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার কি বলতে হবে আপনাদেরকে, যে কৌণিক ভরবেগের সমীকরণ এমবিআর ইজ ইকুয়াল টু এন এস বাই টু পাই অনুযায়ী নিচের কোনটা ভুল, তাহলে আমরা যদি ভুল চিহ্নিত করি
যে এখানে এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, এটা সঠিক। বি মানে যেটা দেওয়া আছে দেখেন অপশন বিতে, এটা সঠিক নয়, কারণ বি মানে দেওয়া আছে আপনার হচ্ছে প্রোটনের গতিবেগ। না ভাইয়া, এটা প্রোটনের গতিবেগ নয়, এটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের গতিবেগ। সো আমার সঠিক নয় হচ্ছে কোনটা ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে বি অপশনটা, আমার বি অপশনটা হচ্ছে অ্যান্সার। কারণ সি অপশন দেখেন আর অরবিটের ব্যাসার্ধ ঠিক আছে, কক্ষপথের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, বাকি সব সঠিক দেওয়া আছে, বাট ভুল দেওয়া আছে হচ্ছে বি অপশনটা, প্রোটনের গতিবেগ বলেছে, এই জায়গায় হবে ইলেকট্রনের গতিবেগ। আশা করি বুঝতে পেরেছেন আপনি এক্সপ্লানেশন এবং কোয়েশ্চেনটা। সো আসেন আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাব। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, এই 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা 7-8 এসেছিল। কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, যে নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস, নিচের কোনটা একটা কি ভাই পরমাণুর ব্যাস, তাহলে দেখেন প্রথম কোয়েশ্চেন, এখানে এক্সপ্লানেশন আমি দিয়ে দিয়েছি, সেম এজ কোয়েশ্চেন নাম্বার 1। সো এখন কি এটা ব্যাখ্যা করতে হবে আমাকে, যে প্রথম নাম্বার কোয়েশ্চেনের এক্সপ্লানেশনে যেটা ছিল পরমাণুর ব্যাস বিভিন্ন এককে আপনাকে বলেছি, ট্যান ইনভার্স 8 সেন্টিমিটার এককে দেওয়া থাকতে পারে, মিটার এককে দেওয়া থাকলে ট্যান ইনভার্স 10 মিটার, নিউটন মিটার এককে দেওয়া থাকলে 0.1 ন্যানোমিটার, আর অ্যাংস্ট্রাম এককে দেওয়া থাকলে হচ্ছে 1 অ্যাংস্ট্রাম, যে এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পরমাণুর ব্যাস। আশা করি বুঝতে পেরেছেন। সো অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ, এতে দেওয়া আছে 10 ইনভার্স 8 সেন্টিমিটার। সো নিঃসন্দেহে কোয়েশ্চেনের অ্যান্সার হবে কত, 10 ইনভার্স 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। দেন 6 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। 6 নম্বর কোয়েশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2-3 আসছিল। যে কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, পি উপস্তরে অরবিটালের সংখ্যা কত, আপনাকে বলা হয়েছে পি উপস্তরে অরবিটালের সংখ্যা কত। তো দেখেন এটার জন্য যে এক্সপ্লানেশনটা, সে এক্সপ্লানেশনটা আপনাকে একটু বুঝতে হবে। সিম্পল একটা জিনিস, যে আমরা এরকম একটা নোট পড়েছিলাম, সেটা হচ্ছে নোটটা ছিল এরকম, প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টা ইলেকট্রন আছে। এই নোটটা সবার একটু কমন হয়ে গেল না, কমন পড়ছে না, প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত কী থাকে, 2টা ইলেকট্রন থাকে। এটা দিয়ে মূলত কী বোঝায়, যেমন আমরা যে বিভিন্ন উপস্তরগুলো জানি, এস একটা কি, পি একটা কি, ডি একটা কি, এফ, এই উপস্তরগুলো আমরা জানি না। আমরা আরেকটা জিনিস জানি, এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, আর পি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 6টা, ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 10টা, এফ উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 14টা, এটা আমরা জানি। এইগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন, তার মানে এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফে কয়তো, 14টা। তো এখানে বলেছে যে প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টা কী থাকে, ইলেকট্রন থাকে। এই 2 দিয়ে যদি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন অরবিটালের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এই নোটটা দিয়ে এই জিনিসটা আপনাকে বোঝায়, যে কোনো একটা উপস্তরের, আমি আবারও বলতেছি কথাটা বোঝার ট্রাই করেন, কোনো একটা উপস্তরের যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আছে, সেই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে যে দিয়ে যদি সেই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন হচ্ছে অরবিটাল সংখ্যা। যেমন এচে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, এই 2কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এসে অরবিটাল সংখ্যা হচ্ছে 1টা, আর পি উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন আছে 6টা, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 3, তার মানে পি উপস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 3, আর ডি এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা, 10কে যদি 2 দিয়ে ভাগ করি, 5, তার মানে ডিতে অরবিটাল, ডি উপস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, আর এফে থাকতে পারে 14, 14 যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 7টা, তার মানে এফ উপস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 7টা। আশা করি বুঝতে পেরেছেন আমার এক্সপ্লানেশনটা। সো আমরা পি উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে পি উপস্তরের অরবিটাল সংখ্যা হবে 3, যেটা আমার অপশন এতে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা বেসিক টাইপের কোয়েশ্চেন, সো এত এক্সপ্লানেশনের দরকার নেই। এর পরবর্তী কোয়েশ্চেনটা একটু ছোট করে আপনাকে দেখতে হবে, যেহেতু লেখাটা ফন্ট সাইজটা একটু ছোট হয়ে গেছে। যেমন তবে এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি বলে দিয়েছি। যেমন 7 নম্বর কোয়েশ্চেন যেটা দেখেন, পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান, কথাটা খুব ভালো করে খেয়াল করেন, পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন। কোয়েশ্চেনটা দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা 3-4 এসেছিল। এখন আপনারাই বলেন এই কোয়েশ্চেনের কি এক্সপ্লানেশনের আমাদের দরকার আছে। আমরা এই যে এক্সপ্লানেশন কী লিখে দেওয়া আছে দেখেন, সেম এস
কোয়েশ্চেন নাম্বার টু, দুই নাম্বার কোয়েশ্চেনে আমরা এটার এক্সপ্লানেশন অলরেডি দিয়ে দিয়েছি যে একটা পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য আমাদের চারটা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়, এন এল এম এস এই জিনিসটা। সো এই জিনিসটার এক্সপ্লানেশনের আর দরকার নেই। সো একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়, অপশন ডিতে দেওয়া আছে, চারটা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়। এরপর আসেন নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আট নাম্বার কোয়েশ্চেনে যদি আমরা যাই, আট নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একে এসেছিল 2001। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মিনস মানে কি? মুখ্য মানে হচ্ছে প্রধান, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো বেসিক জিনিস। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, আমরা যেটা বলতাম ইংলিশে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যেটা হচ্ছে এন, যেটা কি এন। অর্থাৎ এখন আপনাকে কোয়েশ্চনটা জিজ্ঞেস করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে, মানে এন দিয়ে আমরা কী বোঝাই। তাহলে এটাও কিন্তু সেম এস কোয়েশ্চেন নাম্বার টু এক্সপ্লানেশনে চলে আসছে। আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা বলেছিলাম, এন এল এম এস, এন দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কক্ষপথের আকার। কি বোঝাচ্ছিলাম আমরা? কক্ষপথের আকার, ঠিক আছে? আমি আবারও লিখতেছি। এবং এল দিয়ে কী বুঝিয়েছিলাম? এল দিয়ে হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। কি ভাইয়া? উপশক্তি স্তরের কি আকার নয়, আকৃতি বলেছিলাম। এবং এম দিয়ে কি, এস দিয়ে কি বুঝিয়েছিলাম? ব্যাকে কমেন্ট করে জানিয়ে দেন, কমেন্ট করে জানিয়ে দেন, মানে জিনিসটা আপনারও যাতে একটু মাথায় আর একটু কেটে যায়। এম দিয়ে কি বুঝায়, এস দিয়ে কি বুঝায়, ব্যাকে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে এখন বুঝুন মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে। আমরা যদি একটু বের করার চেষ্টা করি অপশনগুলো থেকে, স্থিতি শক্তি নির্দেশ করে না ভাইয়া, মুখ্য কোয়ান্টাম সংখ্যা স্থিতি শক্তি নির্দেশ করে না। বি অপশনে ঘূর্ণন গতিশক্তি, না ঘূর্ণন গতিশক্তিও নির্দেশ করে না। ডি অপশনে যেটা দেওয়া হচ্ছে সর্বমোট শক্তি, এটাও না। সো অপশন সি আমরা ইজিলি অ্যান্সার দাগাতে পারি। অপশন সিতে দেওয়া আছে মোট শক্তি এবং কি, কক্ষপথের আকার। এন দিয়ে কি বোঝায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি নির্দেশ করি, কক্ষপথের আকার। সো নিঃসন্দেহে এই কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে অপশন সিটা। আশা করি বুঝতে পেরেছেন। নয় নম্বর কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নয় নম্বর কোয়েশ্চেনটা দেখেন, একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। নয় নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে, কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের প্রকৃতি জানা যায়। দেখেন এটাও সেম কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করেন। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা একে এসেছিল যে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের প্রকৃতি। ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি আমরা কী দিয়ে জেনেছিলাম, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সো এটার এক্সপ্লানেশনের দরকার নাই। সো এটার অ্যান্সার হবে কি, এই যে বি অপশনটা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আমি আপনাকে বলেছিলাম না যে এন এল এম এস দিয়ে কি বোঝায়, এই জিনিসগুলো অনেকবার মেডিকেলে এসেছিল। সো এই জিনিসগুলো দিয়ে একটু বুঝে নেবেন। তাহলে এই যে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা দিয়ে আমরা ইলেকট্রনের নিজ অক্ষের দিক এবং ঘূর্ণনের প্রকৃতি কি জানতে পারি। সো আমরা অ্যান্সার হবে কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে জানি। কিসের? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস, জিনিসগুলো মনে রাখবেন। এই জন্য এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি, সেম এস কোয়েশ্চেন নাম্বার টু। আসেন লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর আমাদের, যে পর্যায় সারণীতে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস কত। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আপনারা অনেকেই বলতে পারেন এটা হচ্ছে ভাই থার্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন বলতে পারেন। বাট এটা কিন্তু এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন। কেননা আমরা কিন্তু তিনটা নীতি পড়েছিলাম, আউব্বাই নীতি, হুন্ডের নীতি, ঠিক আছে? এরকম আমরা তিনটা নীতি পড়েছিলাম, যে নীতিগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস, সঠিক ইলেকট্রন বিন্যাস কীভাবে করে সেটা জানতে পেরেছি। সো এইটা কিন্তু গুণগত রসায়ন চ্যাপ্টারের কোয়েশ্চেন, আপনারা ভাবিন না যেটা মৌলের পর্যবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের এক্সপ্লানেশন আমি করব না, এই কোয়েশ্চেনের এক্সপ্লানেশন বা অ্যান্সার আপনারাই দিবেন, যে পর্যায় সারণীতে কার্বন সিক্স, এই কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাসটা কত হবে, সেটা কি অপশন এ হবে, না বি হবে, না সি হবে, না ডি হবে। আপনি জুম করে দিচ্ছি, কোনটা হবে, যে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাসটা ভালো করে দেখেন। এই যে জুম করে দিচ্ছি, কার্বন সিক্স এই মৌলের ইলেকট্রন বিন্যাস কি এ হবে, না বি হবে, না সি হবে, না ডি হবে, ব্যাকে কমেন্ট করে কি করেন ব্যয় জানিয়ে দেন, আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে ভাই আমরা 30-35 মিনিটের একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করলাম, যে 10টা কোয়েশ্চেন গুণগত রসায়ন চ্যাপ্টারের পার্ট বাই পার্ট অ্যানালাইসিসের
প্রথম পর্বে আমরা প্রথম পর্বে 10টা কোয়েশ্চেনের ডিপ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। যে অ্যানালাইসিস ক্লাসটা আপনাদের কীরকম লেগেছে একটা বাইকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্টের উপর ভিত্তি করে, আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমাদের দ্বিতীয় পর্বের পার্ট বাই পার্ট অ্যানালাইসিস খুব দ্রুতই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আমি আবারও বলতেছি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর শেষ পর্যন্ত থেকেছেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।